জীবনশ্রী থেকে ডক্টর আদনান নাহার বলছিলাম। যখন প্রথম 2020-এর 18-ই মার্চ করোনা রোগী মারা গেল ধরা পড়ে, তখনই আমি জিনিসটা মানে রিয়েলাইজ করলাম যে বাংলাদেশের মানুষের আসলে আমাদেরকে প্রয়োজন। তখন আমি আমার হোম ডিস্ট্রিক্টে চলে যাই এবং সেখানে গিয়ে মনে করি সার্ভ করা উচিত। বাট আমি তো আসলে একটি স্মল গ্রুপ অফ পপুলেশনকে তখন সার্ভ করতে পারছিলাম, আমার এলাকার মানুষজনকে। বাট পরবর্তীতে মুক্ত পাঠের মাধ্যমে একটি শিক্ষা গ্রহণ করার পরে ওখানে একটি নাম্বার পাই, সেই নাম্বারে আমি কন্ট্যাক্ট করি এবং সেখান থেকে আমাকে ডক্টরসপুল অ্যাপ সম্পর্কে জানানো হয় এবং আমি অ্যাপসটি ডাউনলোড করে এপ্রিল থেকে আমি ডক্টরসপুল অ্যাপের সাথে কানেক্টেড আছি। পুরো বাংলাদেশের কীভাবে মানুষের দোরগোড়ায় গিয়েছি এই টেলিমেডিসিনের মাধ্যমে। যেহেতু আমি বলবো আমার আসলে অভিজ্ঞতার জায়গাটা ভালো, কিছু মন্দ অভিজ্ঞতা থাকলেও সেগুলো আমি আসলে সাবসাইড করে দিচ্ছি, কারণ এটা ওভারল্যাপ হয়ে গেছে ভালো অভিজ্ঞতা দ্বারা। একটা স্টোরি শেয়ার করি, একবার ডক্টরসপুল অ্যাপে একজন ফোন করেছিল, একটা মেয়ে 14-15 বছর হবে কিংবা তার চেয়ে কম, তার আসলে বাবা মা কেউ বেঁচে নেই এবং সে থাকে হচ্ছে একটি পরিবারের কাছে। সেই পরিবারকে বলতে ভয় পাচ্ছে যে তার জ্বর এসেছে, কারণ তাকে বললেই তাকে মার খেতে হবে, তার কাছে ওষুধ কেনার টাকা নেই। এখন আমার পক্ষে তো সম্ভব হয়নি তাকে ওষুধ কিনে দেয়া কিংবা তার কাছে ওটা পৌঁছে দেয়া। আমি ওই ফিডব্যাকটা নিতে পারি নাই আসলে যে কিভাবে আমি তাকে করবো। তাকে আমি একটা SMS করেছি, তাকে ওষুধ সেন্ড করেছি, তাকে আমি আস্তে তার সাথে আমি নিয়ার অ্যাবাউট 15 মিনিটস ধরে কথা বলেছি, তাকে আশ্বস্ত করেছি কোনো সমস্যা হবে না, ট্রিটমেন্ট দিতে পারি আমাদের আপমোস্ট জায়গা থেকে। বাট সেই অনুযায়ী তাদেরকে তাদের হাতে যেয়ে কিংবা কাছে যেয়ে যে তাদের এই শেয়ারিংটা করবো, কেয়ারিংটা করবো, সেটা করতে পারি না। এটাতে আমি যাতে আরও পরবর্তীতে সার্ভ করতে পারি এবং এই অ্যাপসটাও যাতে আরও বেশি লং রান করে, এটাই আমি এক্সপেক্ট করবো।